আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আবারও চলে এসেছি ওয়াশিং মেশিনের আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই ওয়াশিং মেশিন সম্পর্কিত সব কিছু জানবো। তার আগে আমি এখানকার কার্ডটা একটু আপনাদেরকে শো করে দিচ্ছি। এটা হচ্ছে স্যামসাং স্মার্ট প্লাজার কার্ড এবং এটার ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে ফয়সাল আহমেদ সরকার এবং এটা অ্যাড্রেসটা হচ্ছে নর্থ বিলাসপুর, বিআইডিসি রোড, জয়দেবপুর, গাজীপুর। এখানে সম্পূর্ণ ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের পিন পোস্টে দিয়ে দিব। তো বরাবরের মতোই আজকে আমাদেরকে আবারও হেল্প করছে মাহফুজুর রহমান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমাদের আমি এর আগে আপনাকে একটু আপলোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে দেখাচ্ছি, আজকে আমি ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে আপনাদের জানাবো। ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনটা হয় কি আপনার টপলোডিং হচ্ছে, ফ্রন্টলোডিং ওয়াশিং বলে যে আমি টপলোডিং নিবো না ফ্রন্টলোডিং নিবো। টপলোডিংটাও বেস্ট বাট ফ্রন্টলোডিংটা আরেকটু বেটার, যেমন আপনার গুড বেটার বেস্ট আমরা বলি না, সেক্ষেত্রে আপনার বেস্ট ক্ষেত্রে ওয়াশিং মেশিনের হলো ফ্রন্টলোডিংটা বেস্ট। আচ্ছা ফ্রন্টলোডিংয়ের আমাদের যে ওয়াশিং মেশিনটা আজকে আমি জানাবো সেটা হলো আমাদের WW91K54A। এই 9 কেজি ওয়াশিং মেশিনটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এটার বর্তমান প্রাইস আছে হলো 62,900, 1,000 টাকা ক্যাশব্যাক দিয়ে 61,900। আচ্ছা আমাদের প্রতিটা ওয়াশিং মেশিনে আপনার ডিজিটাল ইনভার্টার ইউজ করে। আমি ফার্স্টে আপনাদের আগেও বলছি আমাদের প্রতিটা ওয়াশিং মেশিনে ডিজিটাল ইনভার্টার ইউজ করে, যেটার কারণে আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে, বিদ্যুৎ বিলটা কম আসবে। আর আমাদের প্রতিটা ওয়াশিং মেশিনে আপনার যে ড্রামটা ইউজ করে, দেখেন আমি আমাদের ড্রামটা দেখাই, ডায়মন্ড ড্রাম, প্রত্যেকটা ওয়াশিং মেশিনে ডায়মন্ড শেপে, যেটার কারণে আপনার কাপড়ের গুণগত মান ঠিক রাখবে এবং কাপড়ের রং নষ্ট হবে না এবং কাপড় ছিঁড়ে যাবে না। এই ডায়মন্ড ড্রামে সূক্ষ্ম আপনার ছিদ্রগুলো আছে, ইজিলি ওয়াশ হবে। আচ্ছা আমাদের এই 9 কেজি ওয়াশিং মেশিনে একটা বিশেষত্ব আছে, সেটা হলো আপনার অ্যাডস, আপনার এটাতে পকেট সিস্টেম আছে। যেমন অনেক সময় হয় কি আমরা কাপড় দিয়ে দিচ্ছি, আপনার কাপড় দিতে ভুলে গেছেন, একটা বা দুইটা কাপড় আছে, সেক্ষেত্রে আপনি এই অ্যাড ওয়াশে পুশ করলে আপনি পুনরায় আবার কাপড় দিতে পারবেন। এটাতে এই আমাদের 9 কেজি ওয়াশিং মেশিনে আচ্ছা 9 কেজি ওয়াশিং মেশিনে আরেকটা ফ্যাসিলিটি পাবেন, যেমন আপনি হঠাৎ করে দৃশ্য নেশন কোথাও বেড়াতে যাবেন, যে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে বেড়াতে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার কাপড় ময়লা হয়ে আছে, আপনি কীভাবে বের হবেন। এতে স্যামসাং একটা বিশেষত্ব আছে, 15 মিনিট কুইক ওয়াশ, আপনি 15 মিনিটে আপনার কাপড়টা ওয়াশ করে নিতে পারবেন স্যামসাং এই ওয়াশিং মেশিনে। এবং এই ওয়াশিং মেশিনে আপনি ওয়াশের পাশাপাশি 80% ড্রাই করে দেবে আপনার কাপড়টা। আচ্ছা দেখেন নেক্সট লেভেলে আছে আমাদের ডেইলি ওয়াশ, আপনি ডেইলি যে ওয়াশটা সেটা করতে পারবেন, সুপার ইকো ওয়াশ, অনেক সময় কাপড়ে কড়া দাগ লেগে আছে, সুপার ইকো ওয়াশ আপনি করতে পারবেন। আবার এর পাশে আছে কটন আছে, ই কটন আছে, এবং ই কটনটা হলে আপনার কাপড়ে অনেক সময় কড়া দাগ লেগে আছে, সুতি কাপড়ে উঠতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ই কটনে দিলে ইজিলি ওটা ওয়াশ হয়ে যাবে। আচ্ছা স্যামসাংয়ের বর্তমানে আরেকটা ফ্যাসিলিটি আছে এই ওয়াশিং মেশিনটাতে, সেটা হলো হাইজিনিং স্টিম। অনেক সময় কাপড়ে দেখবেন যে ব্যাকটেরিয়া থাকে বা জীবাণু থাকে, সেক্ষেত্রে আপনি এই স্যামসাংয়ে এটাতে হাইজিনিং স্টিম অপশন আছে, আপনার কাপড়ে ব্যাকটেরিয়াটা সে ধ্বংস করে দেবে। আর স্যামসাংয়ের ফ্রন্টলোডিং যে ওয়াশিং মেশিন আছে প্রত্যেকটা ইকো বাবল টেকনোলজি ইউজ করে। তো ইকো বাবল টেকনোলজিটা হলো এটা, এখানে যে আমাদের ডিটারজেন্টের অপশন আছে, এখানে আপনি ডিটারজেন্ট যখন দিবেন, ডিটারজেন্ট, পানি এবং বাতাস তিনটার মিশ্রণে আপনি অসংখ্য ফেনা বা বুদবুদ যেটা বলি আমরা, এটা আপনার ফেনা তৈরি করবে, এই ফেনাটাই আপনার কাপড়ের ময়লাটা কাটতে সহায়তা করবে, যেটা স্যামসাং হলো এই ইকো বাবল টেকনোলজিটা ইউজ করে। আর অনেকেই বলে যে আপনার ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনে গরম পানির অপশন আছে কিনা, আমি বলি আমাদের প্রত্যেকটা ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনে আপনার সিরামিক হিটার ইউজ করে। যেমন অনেক সময় অনেক নর্মাল ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ডগুলোতে কপার ইউজ করে বা নর্মাল অ্যালুমিনিয়াম ইউজ করে, যেটা মরিচা পড়ার সম্ভাবনা থাকে, বাট স্যামসাং আপনার সিরামিক হিটার ইউজ করার কারণে কখনো মরিচা পড়বে না এবং লিকেজ হওয়ার সম্ভাবনা নেই। আর আমাদের এই মেশিন এই ওয়াশিং মেশিনে অনেক সময় বলে যে আপনার RPM কত বা কত RPM এ ঘুরে বা ম্যাক্সিমাম কত, আমি বলি আমাদের এই 9 কেজি ওয়াশিং মেশিনে 1400 RPM এ সে স্পিন করবে এবং খুব দ্রুত আপনার কাপড়টা ওয়াশ হবে, দেন আপনার ড্রাই হবে। ওকে ইয়া
আর আমাদের এই 9 কেজি ওয়াশিং মেশিন আরেকটা ফ্যাসিলিটি পাবেন, সেটা হলো খুব চমৎকার একটা বিষয়, এটা ইজি আয়রন। অনেক সময় আপনারা দেখবেন যে রেগুলার যে টি শার্ট গুলো আছে বা একটু সুতি কাপড় আছে, এগুলো অনেক টুকরা হয়ে যায় যখন আপনি কাপড়টা যদি হাত দিয়ে চিপেন, সেক্ষেত্রে এখানে ইজিলি আয়রন করে নিতে পারবেন। এই ওয়াশিং মেশিনের ভিতরেই? হ্যাঁ, এই ওয়াশিং মেশিনের ভিতর। ওকে, এই ছিল আমাদের 9 কেজি ওয়াশিং মেশিন। এটা আমি আফটার সেল সার্ভিস সম্পর্কে একটু বলি। আমাদের হলো ইনস্টলেশন, ওয়াশিং মেশিন প্রত্যেকটা ওয়াশিং মেশিন ইনস্টলেশন সম্পূর্ণটা ফ্রি পাবেন। এই 9 কেজি ওয়াশিং মেশিন আপনার মোটরের জন্য 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আদার্স পার্টস পাতির জন্য 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। এবং না স্যার, আমি আপনার নেক্সট যে আমাদের ওয়াশিং মেশিনটা আছে সেটা সম্পর্কে বলি। আমাদের নেক্সট হলো এই স্যামসাং এর 12.5 কেজি ওয়াশিং মেশিনটা, এটা WW12R641U। এটা হলো 12.5 কেজি টপ লোড আনলোডিং ওয়াশিং মেশিন। এটা বর্তমান প্রাইস হলো 69,900, 2,000 টাকা ক্যাশব্যাক দিয়ে 67,900। এটাতেও সেম ফ্যাসিলিটি পাচ্ছেন, বাট এখানে আরেকটা অপশন আছে কি, এটাতে আপনার অ্যাড ওয়াশ অপশনটা নেই। যেমন ওটাতে আপনি পকেট, মানে অ্যাড ওয়াশের যে পকেট সিস্টেম ছিল আমাদের 12.5 কেজি এই অপশনে, এখানে আরেকটা অপশন আছে হলো আমাদের VRT প্লাস। এটা হলো স্যামসাং এর টেকনোলজি, এটার কারণে আপনার ভাইব্রেশন এবং নয়েজ লেস হবে। ওকে, আচ্ছা আমরা যদি একটু ভেতরটা দেখি ভাইয়া। ভেতরটা হলো আপনার দেখেন, এটা তো ডায়মন্ড দামি ইউজ করছে আমাদের। একই আর কি, ওটাতে যেমন আপনারা মানে কাপড়টা যদি ভেতরে ভাইয়া যেটা বললো যদি মিস হয়ে থাকে তাহলে পরবর্তীতে দিতে পারবেন, তাই না ভাইয়া? আর সেটাতে এটাতে এই সুবিধাটা পাচ্ছেন না। এটা কত কেজি ভাইয়া যদি বলেছিলেন? এটা হলো আপনার 12.5 কেজি, 12.5 কেজিতে পাচ্ছেন না, ঠিক আছে? এই হচ্ছে মানে ডিফারেন্স। আচ্ছা, এবারে আমরা দেখাবো আমাদের 8 কেজি যে ওয়াশিং মেশিনটা আছে, এটাও ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। এটা হলো আপনার মডেল নম্বরটা হলো WW80J4213J। এটা হলো 8 কেজি, এটার বর্তমান প্রাইস হলো 52,900, 1,000 টাকা ক্যাশব্যাক দিয়ে 51,900 টাকা। ফ্রন্ট লোডিং যে ওয়াশিং মেশিনগুলো ছিল এগুলো, এছাড়া আমাদের আরও 16 কেজি আছে, 24 কেজি আছে, আমাদের এখানে স্টক অ্যাভেলেবল নেই এখন বর্তমান, চাইলে আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা যদি একটু ভেতরটা দেখি ভাইয়া। আচ্ছা, ভেতরটা দেখতে পারবেন, এটাতেও সেম ডায়মন্ড দাম ইউজ করছে, এটা আর সব ফ্যাসিলিটি একই রকম, ফ্যাসিলিটি সেম। এটাতে আবার আমাদের অ্যাড ওয়াশ অপশনটা নেই। আমি যেমন 9 কেজি ওয়াশিং মেশিন আমরা অ্যাড ওয়াশ অপশন পাইছি, বাট আমাদের 8 কেজিটাতেও অ্যাড ওয়াশ অপশন নেই, তাছাড়া বাকি সব কনফিগারেশন সেম। আর আপনাদের ইয়ে সম্পর্কে একটু বলবেন, যদি কেউ মানে গাজীপুরের বাইরে যদি কেউ নিতে চায় আমার ভিডিও দেখে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডেলিভারিটা দিবেন? আচ্ছা, গাজীপুরের ভেতরে যদি নেন তাহলে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব, আর গাজীপুরের বাইরে যেমন ঢাকার আশেপাশে যদি হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ দিলে আমরা দিনের দিন আমরা ডেলিভারি করে দিব। আর যদি এছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে ডেলিভারি দিয়ে থাকব। আচ্ছা, আপনাদের সুবিধা মানে আমাদের নেওয়ার ফ্যাসিলিটিটা আমি একটু বলি। আমাদের হলো আপনি 3টা ওয়েতে নিতে পারবেন, এক হলো হ্যান্ড ক্যাশ, সেকেন্ড হলো ক্রেডিট কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে 6 মাসে 0% ইন্টারেস্টে নিতে পারবেন, আর আরেকটা হলো আপনি যদি গভর্নমেন্ট জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি 50% ডাউন পেমেন্ট দিয়ে আর বাকি 50%-এর জন্য 3 মাসের একটা সুবিধা নিয়ে আপনি নিতে পারবেন আমাদের, সেক্ষেত্রে 0% ইন্টারেস্ট। ওকে, আসবেন সবাইকে আমাদের স্যামসাং স্মার্ট প্লাজা থেকে ওয়েলকাম। এই ছিল আমাদের স্যামসাং স্মার্ট প্লাজার যে আমি দেখালাম ওয়াশিং মেশিনের কালেকশন, ঠিক আছে, ফ্রন্ট লোডিং আজকে দেখালাম। তো ভাইয়া ডিটেলস বলে দিয়েছে, আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন স্যামসাং স্মার্ট প্লাজা গাজীপুরের এই শাখাটিতে। আর যদি আপনারা ডেলিভারি নিতে চান এখান থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি কস্টটা তাদের দিতে হবে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.